আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম বিকেলের নাস্তা। আর এই বিকেলের নাস্তাটি কিন্তু খেতে খুবই ভালো, দেখতে যত সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার। আর এটা ছোট বড় কিন্তু সবাই পছন্দ করবে। আর বাসায় মেহমান আসলে কিন্তু এটা দিয়েও মেহমানদারিও করা যাবে, কোনো সমস্যা নেই। আর এটা খাবে না এরকম কেউ নেই। এটার মধ্যে ঝাল পুর দেওয়া আছে, এটা হচ্ছে গরুর মাংসের কিমা দিয়ে আমি পুরটা বানিয়েছি। তাহলে আমার এই রেসিপিটি যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, শেয়ার করো। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো, কাছে বা দূরে, দেশ বা বিদেশে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি এখন একটি বাটিতে আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1.5 চামচ 1 চামচ আর আধা চামচ ইস্ট, আর দিয়ে দিব 1 কাপ কুসুম গরম দুধ, একেবারে কুসুম গরম দুধ দিয়ে দিব। এটা দিতে হবে, এটা দিয়ে এখানে তোমরা শুধু পানিও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিব আন্দাজ মতো লবণ, লবণটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব, ইস্টটা যাতে চিনিটাও গলে যায়। আর দিয়ে দিব একটি ডিম, ডিমটা দিয়ে ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। আর দিয়ে দিব 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, এখন ভালোভাবে ফেটাতে হবে এটাকে যাতে জমা জমা না থাকে। এখন দিয়ে দিব ময়দা 2.5 কাপ, 2.5 কাপ ময়দা দিয়ে দিব। এখানে কিন্তু আটাও ব্যবহার করতে পারো তোমরা চাইলে, ময়দার জায়গায় আটাও দিতে পারো, তবে ময়দাটা দিলে সবচেয়ে ভালো হয়, ময়দা দিয়ে বানালে সবচেয়ে ভালো হয়। তবে ময়দা যদি না থাকে, ঝটপট ঘরে থাকা সে আটা দিয়েও কিন্তু বানিয়ে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন ভালোভাবে মেখে নিতে হবে। এই ডোটা কিন্তু একেবারে পাতলা হবে না, আমার মনে হচ্ছে আর একটু পানি লাগবে, এই জন্য আমি পানিটা দিয়ে দিলাম। এই ডোটা কিন্তু একটু একেবারে পাতলা হবে না, আবার একেবারে ঘন হবে না, এরকম হবে, পাতলাও না ঘনও না। এভাবে করে আমি ভালোভাবে এটা মিক্স করে নেব। এখন একটু হাতে তেল নিয়ে তারপরে আবারও মুথে নেব, এটাকে খুব ভালোভাবে মসৃণ করে তারপরে মুথে নিতে হবে যাতে কোনো দলা না থাকে। এইভাবে করে রান্নার কাজটা যত নিখুঁতভাবে করা যাবে ততই ভালো হবে। এখন আমি এইভাবে করে এটা একটু সমান করে রেখে তারপরে উপরে তেল ব্রাশ করে দিয়ে ঢেকে রাখব প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এটা ঢেকে রাখলে এটা অনেকটা ফুলে যাবে, এটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন একটি র্যাপিং পেপার দিয়ে আমি ঢেকে রাখব যাতে করে বাহিরের বাতাসটা ভিতরে প্রবেশ করতে না পারে। এটা ঢাকনা দিয়েও ঢাকা যাবে, তবে এরকম ঢাকনা দিতে হবে যাতে কোনো চারিদিকে ফাঁকা না থাকে, এরকম ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। অন্যদিকে আমি পুরটা বানাতে যাব। আর এর আগে আমি এই যে কুসুম গরম পানি, এই পানির উপরে যাতে হাত চুবানো যায় এটার উপরে রেখে দেব, তাহলে তাড়াতাড়ি এটা ফুলে যাবে এই জন্য। আর এমনি রেখে দিলেও কিন্তু ফুলে যাবে। তাহলে চলো, এখানে আমি কিমা নিয়েছি, এটা কিন্তু গরুর মাংসের কিমা, এটা কিমাও বলা যায় না, এটা খুব ছোট ছোট করে আমি কেটে নিছি। কিমাটা দিলে আমার কাছে একটু ভালো লাগে না, আর এটা দিলে সবচেয়ে আমার ভালো লাগে, একটু শক্ত মানে মুখে লাগে এজন্য। আর পেঁয়াজটাও কিন্তু আমি এইভাবে কেটে নেব কিমার মতোই, মাংসের সমান করে গোটা গোটা করে কেটে নেব। এখন একটি প্যানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা অল্প করে দিলাম কেননা পরে আরও পেঁয়াজ দেওয়া হবে এজন্য। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দিব মাংসের কিমা। এই মাংসটা হতে কিন্তু বেশি সময় লাগবে না, কেননা অনেক ছোট ছোট করে কাটা এটা, এই জন্য
এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দিব মশলা। এটা হচ্ছে গরুর মাংসের যে রেডি মশলা থাকে, রাঁধুনি রেডি মশলা, ওইটা 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম। এই মশলাটাতে কিন্তু ঝাল মানে সব ধরনের মশলাই আছে। এটা এখন দিয়ে দিব একটু পানি। এই মশলাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে আমি অন্য কোনো মশলা দিতে হবে না, তেজপাতা, দারচিনি, এলাচি, কেননা এটা পুরের মধ্যে থাকবে, এটা পুর বানাবো এই জন্য। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া, এটা ভাজা জিরার গুঁড়া, আর হচ্ছে লবণ। এখন আবারও ভালোভাবে মেখে নাড়াচাড়া দিয়ে মিক্স করে তারপরে ঢেকে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট পরে ফিরে আসলাম। এখন নাড়াচাড়া দিয়ে দেখব, এটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজটা দিয়ে আর একটু ঢেকে দিয়ে তারপরে রান্না করব। তবে এইভাবে রান্না করব, পেঁয়াজটা গলে যাবে না, সিদ্ধ হবে, হালকা সিদ্ধ হবে, আর এটা গলবে না, এটা আস্তই থাকবে। এরকমভাবে আমি পুরটা রেডি করে নেব। আমার মনে হচ্ছে ঝাল কম হবে, এই জন্য আমি আবারও একটু শুকনো গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। যারা এটা ঝালই ভালো লাগবে, এটা কিন্তু হাত দিয়ে চেপে দেখলাম যে এটা সিদ্ধ হয়েছে কিনা। এটা রান্না হয়ে গেছে, একেবারে নাড়াচাড়া দিয়ে শুকিয়ে নিতে হবে। আর এদিকে দেখি আমি রুটিটার কী অবস্থা, মানে ময়দাটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এটাকে এখন ভালো করে আবারও মেখে নিতে হবে। দেখুন কতটা ফুলে গেছে, এটা এখন ভালোভাবে আবারও কিছুক্ষণ 2-1 মিনিট আমি এইভাবে মেখে নিব, এটা বাতাসটা বের করে নিব। আমার ভিডিও দেখে যদি কারো কোনো মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবা, তাহলে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। এইভাবে করে হাত দিয়ে ডুলে ডুলে ভালোভাবে মেখে নিতে হবে। তারপরে আমি দুই ভাগ করে ডো তৈরি করে, মানে যে কয়টা রুটি বানাবো ওটা ভাগ করে নিতে হবে। আর আরেকটি স্টিল, মানে যেটা যেই মোল্ডে আমি রুটিটা বানাবো, মানে নাস্তাটা বানাবো, ওটাতে করে বেকিং পেপার দিয়ে তারপরে আমি একটু তেল ব্রাশ করে তারপরে এটা দিয়ে দেব, নাস্তাটা বসাবো। এখন এইভাবে করে আমি এখানে ছোটো ছোটো করেই নিব, নিয়ে এইভাবে করে টেনে টেনে একটু রুটির মতো করে নিব। এটা বেলুন দিয়ে বেলতে হবে না, তারপরে পুরটা দিয়ে তারপরে চারিদিকের মুখটা আটকে নিতে হবে। খুব ভালোভাবে আটকে নিয়ে তারপরে আবার সেই লেচি যেভাবে বানাই গোল গোল করে তারপরে রেখে দেব। এভাবে করে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব। এটা কিন্তু খুব ভালোভাবে যেহেতু ছুটে না যায় ওটা লক্ষ্য রাখতে হবে। এখন আমি সবগুলি বানিয়ে নিলাম, এখন একটি রেপিং পেপার দিয়ে আবারও ঢেকে রাখবো আধা ঘন্টা। যখন এটা ফুলে উঠবে তখন এটা আমি ওভেনে দিয়ে দিব। এই যে দেখুন কতটা ফুলে কিন্তু এটা ডাবল হয়ে গেছে। এখন এটা খুলে দিব, খুলে দিয়ে এটাকে কিন্তু এই যে তিল, এটা হচ্ছে সাদা তিল, এটা কিন্তু সিল্কা সহনা, সিল্কা ছাড়া। আর একটি ডিম আমি একটু লবণ দিয়ে ফেটে নেব ভালোভাবে নাস্তাটার উপরে ব্রাশ করার জন্য। এই ডিমটা দিলে কিন্তু নাস্তাটার কালারটা খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এইভাবে করে একটি ব্রাশ দিয়ে ব্রাশ করে নেব, খুব ভালোভাবে ব্রাশ করে দিতে হবে। তবে আপনারা চাইলে সাদা অংশ বাদ দিয়ে শুধু কুসুম দিয়েও ব্রাশ করতে পারেন, তবে আমি কুসুম সহ সাদা অংশ সহই কিন্তু এটা ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করা হয়ে গেছে, এখন দিয়ে দিব তিল, তিলটা দিয়ে দিব। আপনারা চাইলে তিলটা বাদ দিতে পারেন, যার ভালো লাগে দিতে পারেন, আমার কাছে ভালো লাগছে এজন্য আমি দিয়ে নিলাম। তিলটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে, তিল, বাদাম, এইসব ফুড ফল যেগুলা
ড্রাই ফলগুলি কিন্তু এখন বর্তমানে সব খাবারই কিন্তু সবাই ব্যবহার করে। এভাবে করে সবগুলিকে ছিটিয়ে দিয়ে দিব। এবার আমি ওভেনে দিয়ে দিব। আমি ওভেনে দিয়ে তারপরে এটা লাগিয়ে এখন দিয়ে দিব 160 ডিগ্রিতে, 160 ডিগ্রি 35 মিনিটে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এখানে আমি 35 মিনিট ব্রেক করব। তারপরও যদি দেখি যে একটু কালার আরেকটু কালারের প্রয়োজন তখন আমি আরও 5 মিনিট দিয়ে দিব। এই যে দেখুন এই কালারটাই সবচেয়ে ভালো, এর চেয়ে বেশি কালার আনতে গেলে কিন্তু উপরে শক্ত হয়ে যাবে। এখন আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘি দিয়ে দিলে এটার ফ্লেভারটা এত ভালো লাগে আমার কাছে। তবে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, বাটার দিয়েও ব্রাশ করতে পারেন। তবে আমার কাছে বাটার চেয়ে ঘির ফ্লেভারটা অনেক অনেক ভালো লাগে। তাহলে দেখলেন তো কত সহজে কিন্তু বানিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।